নমস্কার, শুভ দ্বিপ্রহর। প্রতিশ্রুতি মতো প্রত্যেক শনিবার ঠিক দ্বিপ্রহরে বেলা দুটোয় আমরা আসি আপনাদের বিনোদনের জন্যে। বিভিন্ন শিল্পীর বিভিন্ন গান, কখনো বা কবিতা পাঠ নিয়ে শুনতে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদিও এখনও না করে থাকেন, নবরবি কিরণের ইউটিউব চ্যানেলে। আজকের নিবেদন, ব্রাহ্মণ মহারানীর কাছে প্রতিজ্ঞা করেছেন বিপদে সম্পদে অনাথ বাপ্পাকে রক্ষা করবেন। ভীলদের ভয়ে তিনি তাই বাপ্পাকে নিয়ে নগেন্দ্রনগরে চলে গেলেন। রাজপুত্র বাপ্পা সেখানে রাখাল বালকদের সঙ্গে রাখালের মতো খেলে বেড়াতে লাগলেন। রাজপুরোহিত কারো কাছে প্রকাশ করলেন না যে বাপ্পা রাজার ছেলে। কেবল একটি তামার কবচে আগাগোড়া নিজের হাতে লিখে বাপ্পার গলায় বেঁধে দিলেন। একদিন শ্রাবণ মাসে নতুন নতুন ঘাসের ওপর গরুগুলি চড়তে দিয়ে বনের পথে বাপ্পাদিত্য একা একা ঘুরে বেড়াচ্ছিলেন। সেদিন ঝুলন পর্ব, রাজপুত্রের বড় আনন্দের দিন। বাপ্পা সজল নয়নে মেঘের দিকে চেয়ে চেয়ে বাঁশের বাঁশিতে ভিলের গান বাজাতে লাগলেন। বাঁশির করুণ সুর কেঁদে কেঁদে কেঁপে কেঁপে বন থেকে বনে ঘুরে ঘুরে বেড়াতে লাগল। সেই বনের একধারে আজ ঝুলন পূর্ণিমায় আনন্দের দিনে সোলাঙ্কি বংশের রাজার মেয়ে সখীদের নিয়ে খেলে বেড়াচ্ছিলেন। শুনছিস ভাই, বনের ভিতর রাখাল রাজা বাঁশি বাজাচ্ছে। আয় ভাই, সকলে মিলে চাঁপা গাছে দোলা খাটিয়ে ঝুলন খেলা খেলি। আয়, কিন্তু দোলা খাটাবার দড়ি নেই যে। সেই বৃন্দাবনের মতো গহন বন, সেই বাদল দিনের গুরুগর্জন, সেই দূর বনে রাখাল রাজের মধুর বাঁশি, সেই সখীদের মাঝে শ্রীরাধার সমান রূপবতী রাজ নন্দিনী, সবই আজ যুগ যুগান্তরের আগেকার বৃন্দাবনে কৃষ্ণ রাধার প্রথম ঝুলনের মতো। এমন দিন কি ঝুলনা বাঁধার একগাছি দড়ির অভাবে বৃথা যাবে? যা ভাই, এই বালার বদলে ওই রাখালের কাছ থেকে একগাছা দড়ি নিয়ে আয়। এই বালার বদলে রাজকুমারীকে একগাছা দড়ি দিতে পারো? পারি, যদি রাজকুমারী আমাকে বিয়ে করে। ঝুলন পূর্ণিমায় খেলাচ্ছলে দুজনের বিয়ে হবার পর বিদেশ থেকে রাজকুমারীর বিয়ের সম্বন্ধ নিয়ে এক ব্রাহ্মণ রাজসভায় উপস্থিত হলেন। ব্রাহ্মণ রাজকন্যার হাত দেখে গুনে বললেন, আগেই নাকি কোনো বিদেশির সঙ্গে রাজকন্যার বিয়ে হয়ে গেছে। রাজার গুপ্তচর সেই বিদেশির সন্ধানে ঘুরতে লাগল। রাজা তার মাথা আনতে হুকুম দিলেন। কথাটা শুনে বাপ্পার মন অস্থির হয়ে উঠল। তিনি দেশ ছেড়ে যাবার জন্য প্রস্তুত হলেন। পিতা, আমাকে বিদায় দাও। বৎস, তুমি জানো না তুমি কে। তুমি রাজপুত্র, তোমার মা তোমাকে আমার হাতে সঁপে গেছেন। যাও বৎস, তুমি রাজার ছেলে, রাজারই মতো ধনুষ্বর হাতে পেয়েছ। আমি বৃদ্ধ ব্রাহ্মণ আশীর্বাদ করছি, পৃথিবীর রাজা হও। যদি কেউ তোমার পরিচয় চায় তবে গলার কবচ খুলে দেখিয়ে দিও, কোন পবিত্র বংশে তোমার জন্ম, তোমার পূর্বপুরুষেরা কোন রাজসিংহাসন উজ্জ্বল করে গেছেন।
বাপ্পাদিত্য নিজের বাহুবলে চিতরের সিংহাসনে বসেছিলেন এবং নিজের পরিচয় জেনেছিলেন। বিশাল তাঁর সাম্রাজ্য, কিন্তু সব সুখের মাঝে সেই গহন বনে বাদল দিনে দেখা সোলাঙ্কি রাজকুমারীকে ভোলেননি। দুজনে চিরদিন দুজনের সন্ধানে ফিরেছিলেন, কিন্তু ইহলোকে মিলন হয়নি। বাপ্পাদিত্যের সময় মুসলমানেরা প্রথম ভারতবর্ষে পদার্পণ করেন। তারপর বেশ কয়েকশো বছর কেটে গেছে। চিতোরের রাজ সিংহাসনে তখন রানা লক্ষ্মণ সিংহ আর দিল্লিতে পাঠান বাদশাহ আলাউদ্দিন। সেই সময়ে একদিন রানা লক্ষ্মণ সিংহের খুল্ল তাত ভীম সিংহ সিংহলদ্বীপের রাজকুমারী পদ্মিনীকে বিয়ে করে সমুদ্র পার থেকে চিতোরে ফিরে এলেন। পদ্মের সৌরভ যেমন সমস্ত সরোবর প্রফুল্ল করে ক্রমে দিগ দিগন্তে ছড়িয়ে যায়, তেমনি কমলালয়া লক্ষ্মীর সমান সুন্দরী সেই পদ্মমুখী রাজপুতানী পদ্মিনীর রূপের মহিমা গুণের গরিমা দিনে দিনে সমস্ত ভারতবর্ষ আমোদ করলে। এই আশ্চর্য সুন্দরী পদ্মিনীকে নিয়ে ভীমসিংহ যখন চিতোরের এক ধারে সাদা পাথরে বাঁধানো সরোবরের মধ্যস্থলে রাজন্তপুরের শীতল কোঠায় সুখে দিন কাটাচ্ছিলেন, সেই সময়ে একদিন দিল্লিতে পাঠান বাদশাহ আলাউদ্দিন খাসমহলের ছাদে গজদন্তের খাটিয়ায় বসে বসন্তের হাওয়া খাচ্ছিলেন। পায়ের কাছে বসে বেগমের এক নতুন বাঁধি গান গাইছিল। হিন্দুস্থানে এক ফুল ফুটেছিল, তার দোসর নেই, তার জুড়ি নেই। দেবতারা সে ফুলের দিকে চেয়েছিল, মানুষ সে ফুলের দিকে চেয়েছিল। চারিদিকে অপার সিন্ধু তরঙ্গভঙ্গে গর্জন করছিল। কে সে ভাগ্যবান সিন্ধু হল পার, কে সে গুণবান তুল্য সে ফুল? মেবারের রাজপুত বীরের সন্তান রানা ভীমসিংহ, নির্ভয় সুন্দর, আজ চিতোরের অন্তঃপুরে সে ফুল বিরাজে। ধন্য রানা ভীমসিংহ, জয় রাজরানী, চিতোরের রাজ উদ্যানে প্রফুল্ল পদ্মিনী। পরদিন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আলাউদ্দিন চিতোরের মুখে চলে গেলেন। তখন বসন্তকাল, সমস্ত চিতোর জুড়ে দিকে দিকে আনন্দের রোল উঠেছে। ঘরে ঘরে আবিরের ছড়াছড়ি, হাসির হো হো আর বাসন্তী রঙের বাহার। সেই ফাগুনে ভরা আনন্দ আর হাসি খেলার মাঝখানে খবর পৌঁছল
আলাউদ্দিন আসছেন। ঝড়ের মুখে প্রদীপের মতো চিতরের সমস্ত আনন্দ এক নিমেষে নিভে গেল। অস্ত্র শাস্ত্রের ঝনঝনার সঙ্গে আবার এক ভয়ঙ্কর খেলার আয়োজন চলতে লাগলো। সে খেলা লোকের প্রাণ নিয়ে খেলা, তাতে মুখের রক্ত, ছুরির ঘা আর যুদ্ধের খোলা মাঠ। শেষে একদিন পাঠান বাদশার কালো নিশান শকুনির মতো মেবারের মরুভূমির উপর দেখা দিল। ভীমসিংহ হুকুম দিলেন, কেল্লার দরজা বন্ধ করো। সেদিন গভীর রাত্রে যুদ্ধের সমস্ত আয়োজন শেষ করে ভীমসিংহ পদ্মিনীর কাছে এলেন। পদ্মিনী, তুমি কি সমুদ্র দেখতে চাও? তোমাদের এ মরুভূমির দেশে আবার সমুদ্র পেলে কোথা থেকে? অন্ধকার আকাশ, চন্দ্র নেই, তারা নেই। পদ্মিনী দেখলেন সেই অন্ধকার আকাশের নিচে আর একখানা কালো অন্ধকার, কেল্লার সম্মুখ থেকে মরুভূমির ওপর পর্যন্ত জুড়ে রয়েছে। এখানে সমুদ্র ছিল আমি তো জানি না, এই যে সাদা সাদা ঢেউ উঠছে। পদ্মিনী, এ যে সে সমুদ্র নয়, এ পাঠান বাদশার চতুরঙ্গ সৈন্যবল। ওই দেখো, তরঙ্গের পর তরঙ্গের মতো শিবির শ্রেণী, জলের কল্লোলের মতো ওই শোনো সৈন্যের কোলাহল। আজ আমার মনে হচ্ছে সেই নীল সমুদ্র যার বুকের মাঝ থেকে আমি একটি সোনার পদ্ম ফুলের মতো তোমায় ছিঁড়ে এনেছি, সেই সমুদ্র যেন আজ চতুরঙ্গিনী মূর্তি ধরে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছে। কেমন করে যে এই বিপদ সাগর পার হব ভাবছি। হঠাৎ একটা কালো পেঁচা চিৎকার করে মাথার উপর দিয়ে উড়ে গেল। তার প্রকাণ্ড দুখানা কালো ডানার ঠান্ডা বাতাস অন্ধকার ছাদে রানা রানীর মুখের উপর কার যেন দুখানা ঠান্ডা হাতের মতো বুলিয়ে দিয়ে গেল। রানা, এ কি অমঙ্গল, এ কি অলক্ষণ, এ কি অমঙ্গল! পূবের আকাশে ভোরের আলো সবে মাত্র দেখা দিয়েছে, এমন সময় একজন রাজপুত সওয়ার পাঠান শিবিরে উপস্থিত হল। রানা জানতে চান বাদশার সঙ্গে তার কিসের বিবাদ যে আজ এত সৈন্য নিয়ে তিনি চিতরে উপস্থিত হলেন। রানার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আমি রানার খুড়ো ভীমসিংহের কাছে পদ্মিনীকে ভিক্ষা চাইতে এসেছি, তাকে পেলেই দিল্লিতে ফিরে যাব। শাহেনশাহ, আপনি রাজপুত জাতকে চেনেন না, আমরা প্রাণ দিতে পারি তবু মান খোয়াতে পারি না। আপনি রানীর আশা পরিত্যাগ করুন, বরং শাহেনশাহর যদি অন্য কিছু নেবার থাকে তবে হিন্দুস্থানের বাদশার এক কথা, হয় পদ্মিনী নয় যুদ্ধ। রানার সভায় আলাউদ্দিনের ঘোষণা শোনার পর সমস্ত রাজপুত সর্দাররা রানীকে রক্ষা করবার জন্য যুদ্ধের অনুমতি চাইলেন। মহারানা লক্ষণ সিংহ বললেন, এখনই যুদ্ধের প্রয়োজন নেই, কেল্লার সমস্ত দরজা বন্ধ থাক, আলাউদ্দিন যতদিন পারেন চিতরে বসে থাকুন। বুকের পাঁজর প্রাণের চারদিক যেমন ঘিরে থাকে, তেমনি রাজপুতের তলোয়ার
পদ্মিনীর চারদিকে দিন রাত্রি ঘিরে রইল। সমুদ্র পার হওয়া সহজ, কিন্তু এই সাতটা ফটক পার হয়ে চিতরের মাঝখান থেকে পদ্মিনীকে কেড়ে আনা অসম্ভব। দীর্ঘদিন আলাউদ্দিন চিতর অবরোধ করে রইলেন, কিন্তু সন্ধির কোনো প্রস্তাব এলো না। আলাউদ্দিন প্রস্তাব পাঠালেন, তিনি সমস্ত সৈন্য নিয়ে বিনা যুদ্ধে দিল্লিতে ফিরে যাবেন। তার বদলে একবার তিনি একখানি আয়নার ভিতরে রাজপুত রানী পদ্মিনীকে দেখবেন। সূর্যদেব যখন চিতরের পশ্চিম দিকে প্রকাণ্ড একখানা মেঘের আড়ালে অস্ত গেলেন, সেই সময় পাঠান বাদশাহ আলাউদ্দিন রানা ভীমসিংহের সাথে পদ্মিনীর মহলে উপস্থিত হলেন। শাহেনশাহ, একটু আমিল ইচ্ছা করুন। শাহেনশাহ, বিষের ভয় করবেন না। মহারানা স্বয়ং যখন আপনার কোনো বিপদ না ঘটে সেজন্য দায়ী, তখন যদি আপনি সমস্ত চিতর একা ঘুরে আসেন, তবু একজন রাজপুত আপনার গায়ে হাত তুলতে সাহস পাবে না। অতিথিকে আমরা দেবতার মতো মনে করি। না 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 না, আমি সে কথা ভাবছি নে। আমি ভাবছিলাম, আজ যেমন নির্ভয়ে আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তেমনি তুমিও আমাকে বিশ্বাস করতে পারো কিনা। আর বিলম্ব কেন? এখন একবার সেই আশ্চর্য সুন্দরী পদ্মিনী রানীকে দেখতে পেলেই খুশি হয়ে বিদায় হই। রানা তখন আলিপ্রদেশের প্রকাণ্ড একটি আয়নার সম্মুখ থেকে একটা পর্দা সরিয়ে দিলেন। কাকচক্ষু জলের মতো নির্মল সেই আয়নার ভিতর পদ্মিনীর রূপের ছটা হাজার হাজার বাতির আলো যেন আলোময় করে প্রকাশ হল। বাদশা দেখতে লাগলেন, সে কি কালো চোখ, সে কি সুটানা ভুরু, পদ্মের মিলানের মতো কেমন কোমল দুখানি হাত, বাঁকা মল পরা কি সুন্দর দুখানি রাঙা পা। বাদশা আশ্চর্য হয়ে ভাবলেন, এ কি মানুষ না পরি? রানার মনে হল তার পুণ্যবতী রানী পাঠানের হাতে অপমানের ভয় কাঁপছে। শাহেনশাহ, পদ্মিনীকে স্পর্শ করবেন না। রানা, আমার অন্যায় হয়েছে। আমার মহলে এসে যদি কেউ এমন অভদ্রতা করত, তাহলে তার মাথা কেটে ফেলতে হুকুম দিতুম। আমায় ক্ষমা করুন। রানা ক্ষমা করলেন এবং সসম্মানে নতুন বন্ধু দিল্লির বাদশাকে কেল্লার বাইরে পৌঁছে দিতে চললেন। অমাবস্যার রাত্রি, আকাশে শুধুই তারার আলো, পৃথিবীতে কালো অন্ধকার, ঘরে ঘরে দরজা বন্ধ। সমস্ত দিন পরিশ্রমের পরে নগরের লোক ঘুমিয়ে আছে। চিতরের রাজপথে জনমানব নেই। রাত্রি আরো অন্ধকার, কিন্তু রানা নিঃসংকোচিত্ত। দিল্লির বাদশার সাথে বন্ধুত্ব হয়েছে, তিনি নির্ভয়ে এগিয়ে চললেন। পাহাড়ের নিচে নেমে এলেন তারা। পাঠান সৈন্য বাদশার পূর্ব নির্দেশ মতো অন্ধকারে লুকিয়েছিল। তারা ঘিরে ফেলল ভীমসিংহকে। প্রতিপদের সকালবেলায় সারা চিতরে রাষ্ট্র হল, ভীমসিংহ বন্দী হয়েছেন, পদ্মিনীকে না দিয়ে তার মুক্তি নেই। দিনের পর দিন যায়। পদ্মিনী প্রস্তাব পাঠালেন মহারানার কাছে। মহারানা সেই প্রস্তাবপত্র লিখে বাদশাকে জানালেন, রানী পদ্মিনীকে বাদশার হাতে দেওয়াই স্থির, তার বদলে ভীমসিংহকে মুক্তি দিতে হবে। রানী তার সমস্ত সহচরী নিয়ে পালকিতে যাবেন।
সমস্ত ফৌজ পথের দুধার থেকে উঠিয়ে নিতে হবে এবং শেষবারের মতো রানী ভীমসিংহের সাথে দেখা করে বাদশার কাছে যাবেন। বাদশা সব প্রস্তাবেই সম্মত হলেন। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চিতরের প্রধান ফটক রামপালের উপর কড়কড় শব্দে নাকারা বাজতে লাগল। বাদশা দেখলেন চিতরের সাতটা ফটক পার হয়ে চার চার বেহারার কাঁধে একের পর এক পালকি আসছে শিবিরের দিকে। মাঝে রানী পদ্মিনীর চীনা পোতমোরা সোনার চতুর দোল, এক পাশে অসীম সাহসী গোরা, অন্য পাশে বীর বালক বাদল। বাদশা প্রস্তুত হতে গেলেন। বাদশা যতক্ষণ প্রসাধন করছিলেন ততক্ষণ সেই পালকিগুলির একখানিতে রানা ভীমসিংহকে লুকিয়ে নিয়ে মেবারের রাজপুত সর্দাররা পালকি বেহারা সেজে জনশূন্য পাঠান শিবিরের মাঝখান দিয়ে চিতরের মুখে এগিয়ে চলেছেন। বাদশা সংবাদ পেয়ে ঘোড়া ছুটিয়ে চিতরের কেল্লার দিকে অগ্রসর হলেন। বাদশা চিতরের একখানা পাথর দখল করতে পারলেন না। শেষে ভীমসিংহ যখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন তখন বাদশার সব আশা ভরসা নির্মূল হল। তিনি চিতরের মুখ থেকে ঘোড়া ফিরিয়ে শিবিরে ফিরে গেলেন। ফিরে গিয়ে শুনলেন মোগল বাদশা দিল্লি আক্রমণ করতে আসছেন। সেই রাত্রে পাঠান সৈন্য রাজস্থান ছেড়ে চলে গেল। জয় জয় রবে চিতর নগর পরিপূর্ণ হল। পদ্মিনীর মহলে শুরু হল জয়োৎসব। দিনে রানার চোখে জল কেন? আজ আমার পরম উপকারী চিরবিশ্বাসী গোরা চিরদিনের মতো যুদ্ধের খেলা সাঙ্গ করে দেবলোকে চলে গেছে। দক্ষিণের হাওয়ায় সারা রাত্রি চিতরের মহাশ্মশানের দিক থেকে যেন একটা হায় 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 শব্দ সেই ঘরের ভিতর ভেসে আসতে লাগল। রানী পদ্মিনী শয়ন ঘরের প্রদীপ অন্ধকার করে দিলেন। 13 বৎসর পরে চিতরের সম্মুখে পাঠানের রণদামামা আবার বেজে উঠল। তখন চিতরের বড় দুরবস্থা, সমস্ত দেশ দুর্ভিক্ষে মহামারীতে উজাড় হয়ে গেছে, দেশ প্রায় বীর শূন্য। ভীমসিংহ নতুন সৈন্য নতুন সেনাপতিকে নিয়ে গ্রামে গ্রামে পথে পথে পাঠান সৈন্যকে বাধা দিতে লাগলেন, কিন্তু সব ব্যর্থ হল। গ্রামের পর গ্রাম, কেল্লার পর কেল্লা দখল করতে করতে আলাউদ্দিন চিতরের সম্মুখে এসে উপস্থিত হলেন। এবার প্রতিজ্ঞা চিতরের কেল্লা ভূমি সাত না করে দিল্লি ফেরা নয়। মহারানা লক্ষণ সিংহ সন্ধি করতে চাইলেন, ভীমসিংহ সময় চাইলেন 7 দিন। চিতরের ঘরে ঘরে হাহাকার উঠল, প্রতিদিন প্রাণ বিসর্জনের খবর আসতে লাগল। সেই হাহাকার, সেই হাজার হাজার অনাথ শিশু আর বিধবার ক্রন্দন পদ্ম সরোবরে, যেখানে রাজরানী পদ্মিনী দেবমন্দিরে পূজায় বসেছিলেন সেখানে পৌঁছল। পদ্মিনী দীর্ঘ নিঃশ্বাস ফেলে পূজা সাঙ্গ করলেন। প্রভু, আর কতদিন যুদ্ধ চলবে?
3 দিন মাত্র, কিন্তু যুদ্ধে আর কোনো ফল নেই। রাজপুতের প্রাণে সে উৎসাহ আর নেই। এখন উপায় কি? সূর্যবংশের মহারানাকে এইবার বুঝি পাঠান বাদশার তালুকদার হতে হল। প্রভু, চিতোর রক্ষার কি কোনো উপায় নেই? উবর দেবী যদি কৃপা করেন তবেই রক্ষে। হায় পদ্মিনী, কার পাপে চিতোরের দুর্দশা হল? হায় হতভাগিনী পদ্মিনী, তোরই এ পোড়া রূপের জন্য এ সর্বনাশ, তোরই জন্য এ সর্বনাশ। রাত্রি 2 প্রহর, ঠিক সেই সময় চৈত্র মাসের পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বড় বড় ফোঁটা নামল। একটা মোটা চাদরে সর্বাঙ্গ ঢেকে পদ্মিনী নিজের মহল থেকে চিতোরেশ্বরী উবর দেবীর মন্দিরে একা চলে গেলেন। উবর দেবীর মন্দিরে সমস্ত আলো নিভে গেছে, কেবল একটিমাত্র প্রদীপের আলো। দেবীর ভৈরবেকে প্রণাম করে পদ্মিনী দেবীর রত্নালঙ্কার প্রার্থনা করলেন। মহারানী, তুমি যে কাজ করতে যাচ্ছ তার শেষ হচ্ছে মৃত্যু। দেবীর রত্ন অলঙ্কার একবার অঙ্গে পড়লে আর নিস্তার নেই। 6 মাসের মধ্যে জীবন্ত অবস্থায় জ্বলন্ত আগুনে দগ্ধ হতে হবে। হে মাতাজি, আশীর্বাদ করুন, যে রূপসীর জন্যে রাজস্থানে আজ এ আগুন জ্বলছে তার সেই পোড়া রূপ জ্বলন্ত আগুনেই ভস্ম হোক। তবে তাই হোক বৎসে, আমি আশীর্বাদ করি, যে চিতোরের জন্যে তুমি নিজের প্রাণ তুচ্ছ করলে সেই চিতোরে তোমার নাম যেন চিরদিন অমর থাকে। যে মহাসতীর রত্নালঙ্কার আজ তুমি পড়তে চললে সেই মহাসতী মরণান্তে যেন তোমায় চরণে রাখেন। সেই দিন রাত্রে প্রায় 2.5 প্রহরে চিতোরের রাজপ্রাসাদে একটি নির্জন ঘরে সমস্ত মেবারের রাজা ভগবান একলিঙ্গের দেওয়ান মহারানা লক্ষণ সিংহের চোখে ঘুম ছিল না। তিনি ভাবছিলেন, হায় অদৃষ্ট, কাল সন্ধ্যের সঙ্গে সঙ্গে চিতোর ছেড়ে যেতে হবে। রাজ্য সম্পদ, মানমর্যাদা, আত্মীয় স্বজন সব ছেড়ে কোনো দূর দেশে সামান্য বেশে নির্বাসনে যেতে হবে। হঠাৎ পায়ের তলায় মেঝের পাথরগুলো একবার কেঁপে উঠল। তারপর মহারানা অনেকখানি ফুলের গন্ধ আর অনেক নূপুরের ঝিনঝিন শব্দ পেলেন। কে তোরা, কি চাস? দেওয়ালের ভেতর থেকে, ছাদের উপর থেকে, পায়ের নিচ থেকে শব্দ উঠল, তারপর গাঢ় ঘুমের মাঝখানে স্বপ্ন যেমন ফুটে ওঠে, তেমনি সেই নির্জন ঘরের অন্ধকারে এক অপরূপ দেবী মূর্তি ধীরে ধীরে উঠল। কে তুমি, দেবতা না দানব, আমায় ছলনা করছ? মহারানা দীপদান থেকে সোনার প্রদীপ উঠিয়ে ধরলেন। প্রদীপের আলো দেবীর কিরীটকুণ্ডলে রত্ন অলঙ্কারে অসংখ্য অসংখ্য মণিমাণিক্যে হাজার হাজার আগুনের শিখার মতো জ্বলতে লাগল। লক্ষণ সিংহ দেখলেন উবর দেবী। তিনি যেন শুনতে পেলেন দেবী বলছেন, মে ভুখা হু, বড় ক্ষুধা, বড় পিপাসা, আমি মহাবলি চাই, রক্ত না হলে এ পিপাসার শান্তি নেই। মহারানা ওঠো, জাগো, দেশের জন্য বুকের রক্তপাত করো, আমার খর্পর রক্তের শতধারায় পরিপূর্ণ করো। রাজা, প্রজা, বালক, বৃদ্ধ যদি চিতোরের জন্য প্রাণ উৎসর্গ করে তবেই কল্যাণ,
না হলে সূর্যবংশের রাজপরিবার আর কখনো চিতরের সিংহাসন পাঠানের হাত থেকে ফিরে পাবে না। মহাবলীর উদ্যোগ আরম্ভ হল। সেদিন থেকে এক মাস কেটে গেল। পাঠানদের বিরুদ্ধে রাজপুতের সমস্ত চেষ্টা ব্যর্থ হল। চিতরের শেষ দুই বীর লক্ষণ সিংহ আর ভীম সিংহ যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চিতরের পাহাড় বেয়ে বর্ষার জলস্রোতের মতো রাজপুত সেনা হর হর শব্দে দিক দিগন্ত কাঁপিয়ে ভয়ঙ্কর তেজে পাঠান সৈন্যের উপরে এসে পড়ল। আলাউদ্দিন অসাধারণ বীর ছিলেন। তিনি সমস্ত সৈন্য একেবারে এক সময়ে রাজপুত সৈন্যের দিকে চালাতে হুকুম দিলেন। সমুদ্রের তরঙ্গে নদীর জল যেন, তেমনি সেই অগণিত পাঠান সৈন্যের মাঝে কয়েক হাজার রাজপুত মনখানে লুপ্ত হলেও কিছু আর দেখা গেল না। কাল রাত্রি তিথি অমাবস্যা যখন জগৎ সংসার গ্রাস করেছিল, মাথার উপর থেকে চন্দ্র সূর্য যখন লুপ্ত হয়েছিল, সেই সময় চিতরের মহাশ্মশানের মধ্যস্থলে চিতরেশ্বরীর মন্দিরে হাজার হাজার রাজপুত রমণীদের জহর ব্রত আরম্ভ হল। মন্দিরের ঠিক সম্মুখে অন্ধকার একটা সুরঙ্গের উপর দাঁড়িয়ে রাজস্থানের প্রথম সুন্দরী রানী পদ্মিনী অগ্নিদেবের স্তব আরম্ভ করলেন। হে অগ্নি, হে পবিত্র উজ্জ্বল স্বর্ণকান্তি, এসো পৃথিবীর অন্ধকার তোমার আলোয় দূরে যাক। হে অগ্নি, হে মহাতেজ, এসো তুমি দুর্বলের বল, সবলের সহায়। হে দেবতা, হে ভয়ঙ্কর, আমাদের ভয় দূর করো, সন্তাপ নাশ করো, আশ্রয় দাও। লজ্জা নিবারণ, দুঃখ বিনাশন, বহ্নি শিখা, তুমি জীবনের শেষ গতি, বন্ধনের মহামুক্তি। চিতরের সমস্ত ঘরের মিষ্টি কথা আর মধুর হাসি এক নিমেষে চিতার আগুনে ছাই হয়ে গেল।
যে রত্নের লোভে আলাউদ্দিন অমরাবতীর সমান চিতোর নগর শ্মশান করে দিলেন। চিতোরে এসে শুনলেন সেই পত্নী আর নেই, চিতার আগুনে সুন্দর ফুল ছাই হয়ে গেছে।